ছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক, সেই বিধায়ক পদ ছাড়লেন, তৃণমূলও ছাড়লেন, এবার কোন পথে? তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত, এখন আমি ফ্রি বার্ড। একসময় কংগ্রেসের, তারপর তৃণমূল, দীর্ঘদিনের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, বিধানসভার উপমুখ্য সচেতক, সোমবার সব সম্পর্কে ইতি। তৃণমূল ছাড়লেন তাপস রায়, বিধায়ক পদ থেকেও দিলেন ইস্তফা। এতেই তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন, নানা জল্পনা। ঘাসফুল ছেড়ে নেক্সট ডেস্টিনেশন কি পদ্মপুর? अगर जब कुछ होगा तब तो हमको भी बोलना पड़ेगा, आप लोग पूछने से पहले, और हमको भी बोलना पड़ेगा, ঠিক আছে? তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে খুব অভিমানে দল ছাড়লেন, বিধায়ক পদ ছাড়লেন, এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, হয় তাপস রায় ওভার কনফিডেন্ট, না হয় বাংলার মানুষকে বোকা ভাবছেন। তাপস রায় বলেছেন দল কখনো পাশে দাঁড়ায়নি, এটা সম্পূর্ণ মিথ্যে। একটি কথা দিয়ে তিনি দলের নেতা ও মুখপাত্রদের ছোট করেছেন যারা তার পাশে দাঁড়িয়েছিলেন। উল্টে বিরোধী নেতাদের প্রশংসা করে যাচ্ছেন তাপস। এর থেকেই বোঝা যাচ্ছে তার আনুগত্য এখন কোন দিকে। আপনার দল বলছে আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছেন, অথবা বাংলার মানুষকে আপনি বোকা ভাবছেন। এটা যারা বলছে এটা তারা নিজেদের আয়নায় আমাকে দেখছে না তো? আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে? যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে, কেউ তার খোঁজ নেয়নি, কেউ তার কাছে যায়নি, এটা সম্পূর্ণ মিথ্যে। তাপস রায়কে তৃণমূল ছেড়ে বিজেপির পথে, এ নিয়ে জোর জল্পনা। তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে, এখন আমার বা আমাদের কাছে আসে। ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপিকে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিই। তাপস দা যদি কোনো কারণে ইস্তফা দিয়ে থাকে, দল ছাড়ার কথা বলে থাকে, তাহলেও আমি তাপস দাকে অনুরোধ করব, যদি কোনো যন্ত্রণা থাকে, যদি কোনো বক্তব্য থাকে, তাহলে তাপস দা আপাতত একটু বিশ্রামে থাক। যা যা সমস্যা হবে আমরা সেগুলো শর্ট আউট করার জন্য আমরা নেতা নেত্রীর সঙ্গে কথা বলবো। আপনি দয়া করে অন্য কোনো প্রতিপক্ষ দলে আপনি যোগ দেবেন না। তাপস রায় দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, বাম আমলে কংগ্রেসের টিকিটে দুবার কাউন্সিলর, 1996 সালে প্রথমবার বিধায়ক কংগ্রেসের টিকিটে, পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। 2001 সালে তৃণমূলের টিকিটে বড় বাজারের বিধায়ক হন। 2011 সাল থেকে টানা তিনবার বরানগরের তৃণমূল বিধায়ক, সামলেছেন পরিকল্পনা ও পরিসংখ্যান প্রতিমন্ত্রীর দায়িত্ব। দলত্যাগের আগে ছিলেন বিধানসভায় তৃণমূলের উপমুখ্য সচেতক। এই তাপস রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব দীর্ঘদিনের। তাপস রায়কে একসময় উত্তর কলকাতা সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়, পরে তাকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয় সুদীপকে। এতে তাপসের ক্ষোভ বাড়ে, তখন তাকে দমদম বারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়। কিন্তু যে উত্তর কলকাতাকে হাতের তালুর মতো চেনেন তাপস রায়, সেখানে দায়িত্বে না থাকাটা তিনি মোটেই ভালোভাবে নেননি। সম্প্রতি সুদীপের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন, এবার একেবারে দলত্যাগ, বিধায়ক পদ থেকে ইস্তফা। এতেই নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে উঠছে নানা প্রশ্ন। নিউজ 18 বাংলা।